বেজনাকত ঘৰ বেধক আবাসত বিকল সিসি ক্যামেরা দিসপুরত নিরাপত্তাক লৈ প্রশ্ন সিসিটিভি বিকল হওয়াটো এটো আরো সাংঘাতিক সিসি ক্যামেরা আমার কেতিয়াবা চলে কেতিয়াবা নচলে প্রপার মনিটরিং হওয়া নাই কিজানি সুরে সাইকেল নিয়ে দাঙি এইবার আকৌ ফুটেল গুলি ঘটনার ক্লু বিচারি হাইরান আরক্ষী আঘাত বুলেটর নে অন্য চোকা অস্ত্র যেটো নাই প্রথমটো প্রুফ হব লাগিব কিহৰ দেলেতো অনেক ধরনের রিনোভেশন হয়ে থাকে তার বস্তু বাহিনী থাকে ভিডিও কই থব লাগিছিল নহলে আকৌ টুইস্ট করে নহয় বিধায়কর মাজতে মতবিরোধ কারোবার মতে গুলিয়ে ফুটেছিল আন কারোবার মতে অন্য চোকা অস্ত্র রাখত কিহর হয় আর যেহেতু গুলির নিচনা বলে কৈছে সেই গতিকে এই সঁচাকৈয়ে কারোবার ব্যক্তিগত বৈধ অথবা অবৈধ আগ্নেয়াস্ত্র প্রাপ্ত হয়েছে নাকি এই কথাখিনি স্পষ্ট হওয়া প্রয়োজন কারণ ইয়াতে যথেষ্ট নিরাপত্তারক্ষী সহ আমি থাকিব লগা হয় প্রশাসনিকভাবে নিরাপত্তারক্ষী আমাক দিয়া হয়েছে তার মাজতো যদি আরক্ষীর ভুলবশত গুলি নহয় তেতিয়াহলে কোনোবা দুষ্কৃতিকারী ইয়াত সোমাই ভিতরের পর গুলি ফুটালে নাকি বা অন্য কি হব পারে এই কথাখিনি স্পষ্ট হওয়াটো জনস্বার্থ রাইজর সুরক্ষা আর রাইজর প্রতিনিধির সুরক্ষার ভাবে স্পষ্ট হওয়াটো প্রয়োজন কিন্তু উচ্চ পর্যায়ের ন্যায়িক তদন্ত সিসিটিভি বিকল হওয়াটো তো গুরুত্বপূর্ণ কথা যদি সিসিটিভি বিকল হয় এটা আরো সাংঘাতিক কথা এটা বিধানসভা সচিবালয়ের দোষ নে কার দোষ ন্যায়িক তদন্তে গোটেই বিষয়বিলাক সামৰি লওক গুলি সঁচাকৈ ফুটিছিল নে নাই তাক লৈ এতিয়া নিশ্চিত হব পৰা নাই আৰক্ষী পিছে বিধায়ক আবাসৰ সি ব্লকত সংঘটিত ঘটনাই দিসপুৰৰ নিৰাপত্তাৰ বিষয়টোক লৈ পুনৰবাৰ প্ৰশ্নৰ উদ্ৰেক ঘটাইছে যি বিধায়ক আবাসৰ পৰা চোৰে নিৰ্বিঘ্নে দাঙি নিয়ে চাইকেল সেই বিধায়ক আবাসত গুলি ফুটোৱা দুৰ্বৃত্তক আৰক্ষীয়ে বিচাৰি উলিয়াব কেনেকৈ যদি সঁচাকৈ কোনোবাই ইচ্ছাকৃতভাৱেই বা অনিচ্ছাকৃতভাৱে লক্ষ্যহীনভাৱে গুলি চলাইছিল তেন্তে সেয়া লগে লগে বিধায়ক আবাসৰ কাৰোৱে দৃষ্টিগোচৰ নহল কিয় যদি সঁচাকৈ গুলিয়ে আছিল আৰু নিৰাপত্তাৰক্ষীৰ বন্দুকৰ পৰা সেই গুলি ওলোৱা নাই তেন্তে কোন দুষ্কৃতিকাৰী সোমাল দিসপুৰত এনে অনেক উত্তৰহীন প্ৰশ্ন ঘূৰি ফুৰিছে দিসপুৰৰ বিধায়ক আবাসত নিউজ ডেস্ক ৰিপৰ্ট দ্য নিউজ প্লাছ